সুপ্রিয় দর্শক, বিজয় একাত্তর টিভির জেলা সংবাদে স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী সরকার। বরগুনা পৌরসভার দক্ষিণ সোনাখালী এলাকা থেকে মাদক ব্যবসায়ী মাজেদুল ইসলাম আলিম ও মোহাম্মদ কামরুল খান নামের দুই মাদক ব্যবসায়ীকে 101 পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান সদর থানার পুলিশ। আটক মাজেদুল ইসলাম আলিম সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মাইঠা এলাকার মৃত লতিফ মৃধার পুত্র এবং কামরুল খান পৌরসভার 3 নং ওয়ার্ডের দক্ষিণ সোনাখালী গ্রামের মোহাম্মদ কাশেম খানের পুত্র বলে জানা যায়। সদর থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে তিনি জানান। আমাদের থানা এলাকায় সোনাখালীতে ওখানে আমরা অভিযান পরিচালনা করি, তখন ওই যে মাদক বিক্রি করতেছিল অ্যামফিটামিন ইয়াবা ট্যাবলেট, তখন আলিম নামের আসামি এবং তার সহযোগী একজন আসামিকে আমরা 100 পিস ইয়াবা সহ গ্রেপ্তার করি। আমার সাথে সাব ইন্সপেক্টর সোহেল, ইন্সপেক্টর অপারেশন তদন্ত শহীদ এবং আরও সঙ্গী উপস্থিত ছিল। বিজয় একাত্তর টিভি নিউজ ডেস্ক।